সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে অনেক মনোমুগ্ধকর দর্শনীয় স্থান, আর সেই সব দর্শনীয় স্থানের তালিকায় বেশ কিছু রোমাঞ্চকর এবং বিপজ্জনক জায়গা ওঠাই করে নিয়েছে। এমনকি এসব স্থানে হরহামেশাই ঘটে প্রাণহানির মতো দুর্ঘটনা। ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও অদ্ভুত নেশায় হাজার হাজার মানুষ ছুটে যায় সেই সব দর্শনীয় স্থানগুলোতে। থ্রাস্ট অফ নলেজের আজকের আয়োজন তেমনি কিছু শিহরণ জাগানো রোমাঞ্চকর পৃথিবীর ভয়ঙ্কর স্থান নিয়ে। ডোর টু হেল, তুর্কমেনিস্তান। প্রথমেই শুরু করা যাক তুর্কমেনিস্তানের ডোর টু হেল দিয়ে, বাংলায় যাকে বলা যাবে নরকের দরজা। নাম শুনে নিশ্চয়ই ভয় পেয়ে গেছেন, তবে ভয় পাওয়ার কিছু নেই। তুর্কমেনিস্তানের ড্রাবা শহরের কারাকুম মরুভূমিতে অবস্থিত এই জ্বলন্ত গর্ত ডোর টু হেল নামেই পরিচিত। 70 মিটার ব্যাসের ও 20 মিটার দীর্ঘ এই গর্ত 1971 সাল থেকে ধাউধাউ করে জ্বলছে। গর্তটি আগে মোটেও বর্তমান সময়ের মতো এত বিপজ্জনক ছিল না। 1971 সালে এখানে গ্যাস খনির সন্ধান মেলে। প্রাথমিকভাবে গবেষণা করে বিষাক্ত গ্যাসের ব্যাপারে গবেষকেরা নিশ্চিত হন, যার পরিমাণ ছিল সীমিত। সিদ্ধান্ত নেওয়া হয় এই গ্যাস জ্বালিয়ে শেষ করা হবে, ফলে এর বিষাক্ততা ছড়ানোর সুযোগ পাবে না। এরপর এখানে গর্ত করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। কিন্তু গবেষকদের অবাক করে দিয়ে 40 বছর ধরে একাধারে জ্বলছে, অথচ গবেষকরা নিশ্চিত ছিলেন যে অল্প কয়েকদিনের মধ্যে এই গ্যাস শেষ হবে। বর্তমানে এই জায়গাটি ভ্রমণ পাগল মানুষের জন্য দর্শনীয় হয়ে উঠেছে। এল কামিনোতো ডেল রে, স্পেন। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পাথরটি উত্তর স্পেনের গাইতানেস জার্জে অবস্থিত। এল কামিনোতো ডেল রে নামে এই পাথরটি কিংস পাথওয়ে নামেও ব্যাপক পরিচিত। প্রচলিত আছে, আপনি যদি 2-1 বার এভারেস্ট বিজয়ী না হন তাহলে এ পথ অতিক্রম করার চেষ্টা না করাই ভালো, কারণ একটু এদিক সেদিক হলেই আপনি পড়ে যাবেন গুয়াদাল হোর্স নদীতে, যার ফলাফলে মৃত্যু অবধারিত। মাউন্ট হুয়াশান, চীন। আপনি কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সিঁড়ি বেয়ে কোনো পাহাড়ের চূড়ায় উঠতে পারবেন? এই অভিজ্ঞতা পেতে হলে আপনাকে যেতে হবে চীনের মাউন্ট হুয়াশান পাহাড়ে। ওয়াইন শহর থেকে 120 কিলোমিটার পূর্বে অবস্থিত মাউন্ট হুয়াশান চায়নার 5টি বৃহত্তম পাহাড়ের মধ্যে অন্যতম একটি। এই পাহাড়টি এই অঞ্চলে ধর্মীয়ভাবেও বেশ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। হুয়া পাহাড়ের পশ্চিম দিকের চূড়া খ্রিস্ট ধর্মের আবির্ভাব হওয়ার প্রায় 200 বছর আগে প্রথম একটি মন্দির স্থাপন করা হয়, এবং এতে যাওয়ার জন্য প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সিঁড়ি রয়েছে। দা টোলস্টাং, নরওয়ে। টোলস্টাং শব্দের অর্থ হল দানবের জিহ্বা। কি নাম শুনে অবাক হয়েছেন? প্রাচীন বিশ্বাস থেকেই এই নামের উৎপত্তি। পাথুরে দুর্গম পাহাড়ি পথ, স্বচ্ছ লেক আর বিচিত্র সুন্দরের পর্সা সাজিয়ে আছে নরওয়ের টোলস্টাং। বলা হয়ে থাকে এই টোলস্টাং পৃথিবীর অসহ্য সুন্দরগুলোর মধ্যে অন্যতম। 23,000 ফুট উপরে একটি পাহাড় থেকে অনুভূমিকভাবে একটি টুকরো প্রস্তরখণ্ড হ্রদের উপর ঝুলে আছে, যা দেখতে পাহাড়ের গা থেকে বের হওয়া জিহ্বার মতো মনে হয়, আর এটি টোলস্টাং নামে পরিচিত। এলিফ্যান্ট কিংডম ওয়াটার পার্ক, থাইল্যান্ড। শত শত ক্ষুধার্ত কুমিরের মাঝে পড়লে কি অবস্থা হবে কখনো ভেবেছেন? থাইল্যান্ডের এলিফ্যান্ট কিংডম তেমনি একটি কুমিরের খামার। এই খামারের মালিক পর্যটকদের মনোরঞ্জনের জন্য পানির উপর একটি ভাসমান
মাচা তৈরি করেছেন। মাচাটি প্লাস্টিকের ব্যারেলের সাহায্যে পানির উপর ভেসে থাকে। পর্যটকরা চারদিকে গোড়া মাচার দাঁড়িয়ে খাবার দিতে দিতে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে পারে কুমিরগুলোকে। ব্যাপারটা দেখতে অনেক মজার হলেও সেখানে যেতে যথেষ্ট সাহসের দরকার হয়। কোনোভাবে যদি মাচাটা ডুবে যায় বা মাচা থেকে কেউ পানিতে পড়ে, তবে শত শত কুমিরের খাবারে পরিণত হয়ে দুনিয়া ছাড়তে হবে চোখের নিমিষেই। কালাবালতিন দুর্গ, ভারত। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দুর্গর তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের মহারাষ্ট্রের মাথেরানে অবস্থিত কালাবালতিন দুর্গ। জানার কৌতূহল হতে পারে দুর্গটি কেন বিপজ্জনক। প্রতিকূলতা, অ্যাডভেঞ্চার এবং শিহরণ ছড়ানো রয়েছে দুর্গের যাবার রাস্তায়। কালাবালতিন দুর্গের অন্য নাম প্রবলগড় ফোর্ট। পশ্চিমঘাট পর্বতমালার 2,000 ফুট উচ্চতায় অবস্থিত এই বিপজ্জনক দুর্গ ট্রেকিংয়ের জন্য এই দুর্গ চমৎকার একটি জায়গা। কালাবালতিন দুর্গে যাবার পথের খাড়া সিঁড়ির দাব কিংবা প্রতিকূল আবহাওয়ার জন্য যাত্রাপথটি ক্রমে ক্রমে কঠিন থেকে কঠোর হতে থাকে। আবার মাঝে মাঝে মেঘের কারণে সামনের পথ দেখতে না পাওয়ার জন্য যে কোনো সময় ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। নাটন লেক, তানজানিয়া। দেখতে অনেকটা রূপকথার কাল্পকাহিনীক জায়গার মতো হলেও বাস্তবে বিপদের অন্য নাম হল নাটন লেক। লেকের সৌন্দর্য সবাইকে আকৃষ্ট করলেও লেকের মধ্য হতে নির্গত হাইড্রোজেন সালফেট বা লিভিং গ্যাসের অসহনীয় গন্ধের কারণে খুব বেশি সময় লেকের সৌন্দর্য উপভোগ করা যায় না। কেনিয়ার সীমানার কাছাকাছি অবস্থিত নটন লেক হচ্ছে উত্তর তানজানিয়ার আউশ অঞ্চলের একটি লবণ এবং খনিজ সমৃদ্ধ সোডা হ্রদ। নটন লেক পৃথিবীর সর্বাধিক ফ্লামিঙ্গো প্রজনন কেন্দ্র। এই লেকের পানির উপরিভাগে ক্ষারযুক্ত লবণের এক ধরনের আবরণ রয়েছে, যার সংস্পর্শে আসলে যে কোনো প্রাণীর মৃত্যু ঘটে। তাই নটন লেকের পানিতে কঠোরভাবে সাঁতার কাটা নিষেধ। প্রিয় ভিউয়ার্স, আজকে পর্যন্তই। কথা হবে অন্য কোনো আয়োজন নিয়ে। আসসালামু আলাইকুম।